ফ্রেন্ডস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্প্রেরণা ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাজে 9:50, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এই যে দেখো একদম গুছানো, আর এই যে হাজব্যান্ড পুজো দিয়ে দিল, এই যে মালক্ষীর ঘট পাতলো আজকে আবার ঘট মেজে দিয়ে পুজো দিল, এই যে বাবার পুজো দিল, রেডি হয়ে গেছে, এখন ডিউটি বেরোবে। আর আমি চট করে চাটা করে নিচ্ছি, এই যে হাজব্যান্ড বিস্কুট নিল, আর আমি যে চাটা বসিয়ে দিয়েছি অলরেডি, এক্ষুনি নামিয়ে নেবো লিকার চা। আমরা তো সকালে বিকালে দুবেলায় লিকার চা খাই, তোমরা তো জানোই। আজকে শুধু আদা দিয়েই করছি, অন্যবারে যে ফ্লেভার দিয়ে অনেক রকমের আদা, তেজপাতা, লং, তারপরে দারচিনি, এলাচ এসব দিয়ে করি, তো আজকে শুধু আদা দিয়েই করছি, সময় নেই, হাজব্যান্ড তাড়াহুড়ো করছে, তো দিয়ে দিই। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে বাকি সারাদিনে কী কাজ করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ও হো বন্ধুরা, একটু ভুল হয়ে গেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো মার্জনা করো, এটা অনেক লেটে জিজ্ঞেস করলাম, কারণ তাড়াহুড়োতে ব্লগটা স্টার্ট করতে গিয়ে অনেক কিছুই ভুলে যাই, তো ভুল ত্রুটি হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিও। তো চলো তাড়াতাড়ি করে হাজব্যান্ডকে চাটা দিয়ে নিই, কারণ ওর তাড়া আছে, ডিউটি যাবে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সারাদিনে কী করবো না করবো, তোমরা সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে 12:33 হয়ে গেছে। তো এতক্ষণ সেই সকালবেলায় তোমাদের সাথে একটুখানি কথা বলে আমি শুয়ে পড়েছিলাম, সত্যি কথা বলতে বিভৎস ঘুম পাচ্ছিল, মানে না তখনই ঘুমিয়ে পড়িনি, হাজব্যান্ড চলে গেল ডিউটি, আমরা চা বিস্কুট খেলাম, তোমাদেরকে তো বললামই চা বিস্কুট খাবো, হাজব্যান্ড ডিউটি চলে গেল, তারপরে তার কিছুক্ষণের মধ্যে আমি চায়ের বাসনটা মেজে, আর বেশি বাসন ছিল না, চায়ের দুটো কাপ আর একটু প্লেটটা ছিল যেটাতে বিস্কিট নেওয়া হয়েছিল, ওটা মেজে সেলফটা একটু জল পড়েছিল ওটা মুছে নিয়ে, তারপর টেবিলটা মুছে আমি কী করেছি, সবজি কাটতে বসে পড়েছিলাম। তো সবজি কাটতে বসে পড়েছিলাম, আর আমি মানে কোনো কাজ করিনি সেরকম, সবজি কাটতে বসে পড়েছিলাম, সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে বটি টটি ধুয়ে সবজি কাটলাম। কী কী সবজি কেটেছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো এখন একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী সবজি আমি কেটেছি। যে ঢ্যাঁড়স আর আলু পোস্ত করবো বলে কেটে রেখেছিলাম, কিন্তু আমার এখন একদম আলসেমি লাগছে সত্যি কথা বলতে, আমার আর করতে ইচ্ছে করছে না ঢ্যাঁড়স আলু পোস্ত, তো কেটে রাখা আছে, থাক যদি রাত্রে কিছু করি করব, না হলে রাত্রেও করার দরকার পড়বে না বোধ হয়, যদি করি ভালো, না হলে করার দরকার নেই, এটা কালকে আমি পোস্ত করে নেব, কাটাই থাক, আমি ধুয়ে একদম রেডি করে রেখেছি, একদম ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর এই যে পেঁয়াজ কেটেছিলাম, এই পোস্তর জন্য কিছুটা পেঁয়াজ, আর এই যে কাঁচা লঙ্কা দুটো বাটবো, মানে পোস্তর জন্য দুটো বাটবো, নাহলে ঝাল হয়ে যাবে, আর আর দুটো হচ্ছে পেঁয়াজ ডাল করবো বলে রেখেছিলাম, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর দুটো ওই লঙ্কা ডালে দেবো বলে ভাগে ভাগে কেটে রেখেছিলাম। তো তারপরে বললাম যে না ডাল ঢ্যাঁড়স আলু পোস্ত আর একটু আলু সেদ্ধ মাখা খাবো, ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ এই দিয়ে আর জিরে ভাজা এই দিয়ে মাখবো ভেবেছিলাম। তো মেয়ে স্কুল থেকে, আমি সবজি কাটতে কাটতে মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো, তো মেয়ের জন্য চা রেখেছিলাম, মেয়ে চা বিস্কিট খেলো, খাওয়ার পরে মেয়ে একটু শুয়েছে ঘুম পেয়েছে বলে আমি বললাম ঠিক আছে আমার রান্নাটা কমপ্লিট হতে হতে, তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তুই স্নান করবি আমি তোকে ডেকে দেবো। তো আলু সিদ্ধগুলো মেয়ে ধুয়ে বসিয়ে দিয়েছিলো, এই যে গরম, এই যে গরম জল এটা ফেলে দেবো, আমি এইমাত্র ছেঁকে তুললাম আলু সিদ্ধটা, এবারে তার জন্য ভাজা লঙ্কা আর ভাজা মানে পেঁয়াজ ভাজা করবো, লঙ্কা আর পেঁয়াজ ভাজা করবো, আলু সিদ্ধটা মাখবো। আর মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে বললো আজকে আর তরকারি করতে হবে না, চলো আলু সিদ্ধ আর ঘি ভাত খেয়ে নিই এইবেলা, ওই বেলাতেও আলুটাকে চোখা বানাবো, মানে ওই যে আলুটা থাকবে ওটা তো ঠান্ডা হয়ে যাবে, গরম ভাত যদি ওইবেলা করি করবো, নাহলে চা ভাত আছে আমার আর মেয়ের মতন হয়ে যাবে, আর আমরা মানে কী বললে ওই আলুটাকে গরম করে নেবো একটু চোখার মতন করে, দেখি হ্যাঁ দুবেলার আমাদের ভাত করে দিয়ে গেছে, দেখি ভাতটাকে একটু রাত্রেবেলা গরম করে নেবো, আবার একটু ঘি নিয়ে নেবো আর আলুর চোখাটাকে একটু গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর হাজব্যান্ড বলেছে আজকে রুটি নিয়ে আসবে,
আমাকে বলে রেখেছিল যে ও আজকে রুটি খাবে, হয় একটু আলুর চোখা বানিয়ে রাখতে নয় আলু ভাজা করে রাখতে। তো আলু ভাজা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, আলুর চোখাটা মানে এখন যে আলু ভাতাটা মাখবো পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা করে ওটাকে আবার রাত্রেবেলা একটু কড়াইতে তেল গরম করে ওই আলু ভাতাটা দিয়ে দেবো, তাহলে আলুর চোখার মতন হয়ে যাবে। তো ওটা দিয়েও রুটি খেয়ে নেবে। আর কালকে ডিমের ঝোল আলু থেকে গেছে একদম গ্রেভি গ্রেভি, তো ওটাও গরম করলে বলছে আমার ওটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আর আলুর চোখা একটু করে রাখবে বা আলু ভাজা, তো আলুর চোখা যখন হচ্ছে আর ওই ডিমের ঝোলটা দিয়ে ও বলেছিল রুটি খাবে। আর আমাদের ওই দিয়েই আজকে মোটামুটি নববিষ্ণু করে সারা হয়ে যাবে। আজকে আর একদম রান্না করতে ইচ্ছে করছে না, খুব শরীরটা ভালো লাগছে না, কেমন কেমন একটা লাগছে। আবার ঢেঁড়স আলুর তরকারি করলে থেকে যাবে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই হচ্ছে আজকে রান্নার মেনু। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, ভীষণ ঘুম পাচ্ছে। তো মেয়ের আজকে পরীক্ষা শেষ হয়ে গেল, মাধ্যমিকের জন্য যে টেস্ট পরীক্ষা, ওই আজ মেয়ে তো ক্লাস টেনে পড়ে, তোমাদের আগেই বলেছি ওর আজকে টেস্ট পরীক্ষা কমপ্লিট হলো, 7 তারিখে রেজাল্ট টেস্টের। তো তারপরে তো ফাইনাল পরীক্ষা জানোই তোমরা, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো মেয়ের এখন জোর কদমে পড়াশোনা চলবে, আজকে থেকে আবার মেয়ের টিউশন আছে, ও বিকেলে বোধহয় টিউশন যাবে কিনা আমি জানি না। তো আবার টিউশন পড়া আছে, আবার স্কুলে কোচিং ক্লাস শুরু হয়ে যাবে, ম্যাডামরা আজকে বলে দিয়েছেন। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, জানি না আর কী দেখাতে পারবো বিকেলবেলায় ঘুম থেকে উঠে। তো দেখো চলো সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে 6:43, আর এই যে মেয়ে আর আমি বসে আছি, সন্ধে পুজো দিয়ে দিয়েছে ভগবানের, আর এই যে মা লক্ষ্মীকে দিয়ে দিয়েছে, এই যে এখনও মোমবাতি জ্বলছে, ধূপ চলছে। তো আমাদেরও মানে ধ্যান হয়ে গেছে, ঠাকুরের পুজো করা মানে প্রার্থনা হয়ে গেছে, প্রার্থনা মন্ত্র পড়েছিলি তো হয়ে গেছে। তারপরে মেয়ে হচ্ছে এই যে চা করে নিয়ে আসলো, এই যে লিকার চা আমার আর মেয়ে, তুই আজকে অল্প চা খেয়েছিস। আর এই যে দেখো কী সুন্দর বিস্কিট, এটা কালকে এনেছি এই বিস্কিটটা। তো এই যে আমি আর মেয়ে এখন খেয়ে নেবো 2টো করে বিস্কিট, এই বিস্কিটগুলো খেতে খুব টেস্ট, দেখো খুব সুন্দর। তো এই বিস্কিটগুলো খাবো চা দিয়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, কালকে রাত্রেবেলা আমরা আর কেউ খাইনি, কারণ কালকে না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি সবাই, কারণ মাম্মামে ভীষণ পরিমাণে বুকে যন্ত্রণা করছিল, শ্বাসিতে কষ্ট হচ্ছিলো, সারা রাত ঘুমাতে পারিনি। আর সন্ধ্যেবেলা তো আমার দেখানো হয়েছিলই যে আমরা চা আর বিস্কুট খাচ্ছিলাম, আর তারপর আমি একটু ম্যাগির স্যুপ বানিয়েছিলাম, যেহেতু ঠান্ডা পড়েছে এখন একটু স্যুপ টুপ খেতে ইচ্ছা করে, তো ওর জন্য ম্যাগির স্যুপ বানিয়েছিলাম। আর মাম্মাম একটুখানি, মাম্মাম বললো যে তাহলে তোর খাওয়া হয়ে গেলে আমাকে একটুখানি মুড়ি আর একটু নারকেল নাড়ু দে। তারপরে আমি দিলাম মুড়ি আর নারকেল নাড়ু দিয়ে ওটা খেয়ে জল খেলাম মাম্মা, আর আমি ম্যাগির স্যুপটা খেয়ে জল খেয়েছি, ব্যাস ওইটুকুই আমাদের খাওয়া দাওয়া। তারপর থেকে মাম্মামের ভীষণ শ্বাস নিতে প্রবলেম হচ্ছিলো ভীষণ পরিমাণে, মানে জানলা খুললেও যেন প্রবলেম হচ্ছে, জানলা বসতে পারছে না, শুতে পারছে না, না হাঁটতে পারছে, না কিছু, মানে কোনো রকম কোনো কিছু করতে পারছে না, মানে যাই করছে না কেন অস্বস্তি ফিল হচ্ছে, মানে যেন শ্বাস নিচ্ছে কিন্তু শ্বাস নিতে গেলেও যেন মনে হচ্ছে শ্বাসটা আটকে যাচ্ছে, শ্বাসটা আর আসছে না। তো যাই হোক, আর কেউ রাত্রেবেলা ভাত ফাত কিছুই খাইনি, সব যা ছিল সব ধরে রাখা হয়ে গেছে, আর কেউ কিছুই খাইনি। তো চলো, আর ভিডিওটা শেষ করা হয়নি, কালকে শুয়ে পড়েছিলাম, আর মাম্মাম কালকে সারা রাত ঘুমাতে পারেনি, কালকে সারা রাত্রি ধরে